এটা এমনই একটা মিষ্টি যেটা বানানোর জন্য চুলা জ্বালানোর কোনো প্রয়োজনই নাই, মানে চুলার কাছে যেতেই হবে না, আর লাগবে মাত্র দুইটা উপাদান। বিশ্বাস হয় এত মজার একটা ডেজার্ট, সেটা বানানোর জন্য মাত্র দুইটা উপাদান লাগবে, আবার চুলাও জ্বালাতে হবে না। বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে এটা বানিয়ে নিতে পারবেন। তো আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে আমি এখানে কোকোনাট পাউডার যেটা বাজারে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। এই মিষ্টিটা মেইনলি এই ড্রাই কোকোনাট দিয়েই বানাতে হয়। যদি একান্তই আপনাদের হাতের কাছে ড্রাই কোকোনাট না থাকে, তাহলে যেটা করতে পারেন, নারিকেল কুড়িয়ে নেওয়ার পরে তাওয়াতে দিয়ে একদম একটু ড্রাই করে নেওয়ার পর তারপরে এই প্রসেসে বানিয়ে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করলাম। আমার নারিকেলের পরিমাণ ছিল 100 গ্রাম, সেখানে আমি আধা কৌটা কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি সর্বমোট, তবে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। প্রথমে যেহেতু আমি বুঝতে পারিনি যে কতটুকু লাগবে, আস্তে আস্তে মেশাচ্ছিলাম। তো একদম ফাইনালি গিয়ে দেখেছি আমি পুরো আধা কৌটাই আমার কনডেন্সড মিল্ক মানে লেগেছে আর কি। তো এখানে যে জিনিসটা হবে, একদমই এটা হাত দিয়ে মাখাতে মাখাতে যখন দেখবেন যে একেবারে স্টিকি হয়ে গেছে, একদমই হাতের সাথে লেগে লেগে যাচ্ছে আঠালো আঠালো হয়ে, তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগিয়ে নেওয়ার পরে এটাকে হাতের মধ্যে আর কি এভাবে মুষ্টির মতো করে নিলাম আগে, প্রথমে নিয়ে এটাকে চেপে চেপে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাতের তালু দিয়ে আমি এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে কিন্তু অন্যরকম শেপও করে দিতে পারেন, তো আমার কাছে রাউন্ড শেপটাই মনে হয়েছে ঠিক আছে। আর এটা শেপ মানে সবগুলো আমি আগে এভাবে একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম। তো বানিয়ে নেওয়ার পর এটাকে ফাইনালি কিন্তু আমাদের আবার ড্রাই কোকোনাটের মধ্যে এটা হচ্ছে কোট করতে হবে। তো মোটামুটি এখানে আমার প্রায় 9টার মতো মিষ্টি হয়েছে। তো সবগুলো আমি রেডি করে নেওয়ার পর এখন হচ্ছে প্লেটের মধ্যে, এখানে আরেকটা এক্সট্রা প্যাকেট ছিল আমার কাছে, সেখান থেকে একটুখানি ড্রাই কোকোনাট আমি প্লেটের মধ্যে বিছিয়ে দেওয়ার পর মিষ্টিগুলোকে এর মধ্যে আমি কোট করে নিচ্ছি। এখন আপনাদের কাছে যদি দুইটা প্যাকেট না থাকে, তাহলে একটা প্যাকেটটাকে একটুখানি আলাদা করে আগেই রেখে দিবেন, তারপরে হচ্ছে মিষ্টিগুলো বানাবেন। তো এভাবে সবগুলো কিন্তু কোট করে নেওয়া আমার হয়ে গেছে। আর এই মিষ্টিটা কিন্তু নষ্ট খুব সহজে হবে না, যেহেতু কোকোনাটটাও একদমই ড্রাই আর কনডেন্সড মিল্ক খুব সহজে নষ্ট হয় না। আপনারা চাইলে বাইরেও কয়েকদিন রেখে দিতে পারেন, চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। এই যে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, মেহমান যদি বাসায় আসে বলেন দেখি এটা বানিয়ে মানে তাদেরকে বসিয়ে রেখে বানানো যাবে কিনা, এত শর্টকাট প্রসেস এবং খুবই সহজে হয়ে যায়। যারা নারিকেল পছন্দ করে আমার মনে হয় তাদের কাছে মিষ্টিটা খুবই ভালো লাগবে, বিশেষ করে আমার কাছে, কারণ আমি নারিকেল খুবই পছন্দ করি, আমার কাছে একদম দুর্দান্ত লেগেছে। এই যে দেখেন, এখন কিন্তু আমি মিষ্টিটা একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কি পরিমাণ যে সুন্দর লাগছে, একদমই সফট হয়ে গেছে ভেতরটা, মানে কনডেন্সড মিল্ক দিয়ে মাখাতে মাখাতে এতটাই সফট হয়ে গেছে ভেতরটা, দেখেই মনে হচ্ছে যে মানে লোভনীয় লোভনীয় টাইপের। আমার মনে হয় এটা যাকে খাওয়াবেন সে খুবই পছন্দ করবে, এটা এত শর্টকাট প্রসেসে মিষ্টি বাট খুবই মজার।